লোকে বলছে আপনাদের দলে চোর আছে, আছে তো, আছে তো। কিন্তু আমি তো সেই দল খুঁজছি যে দলে একটাও চোর নেই, সেই দলে, সেই দলে আমি কিন্তু তাদের পার্টি অফিস ঝাড় দেব প্রত্যেক দিন যদি একটা দল এখানে দাঁড়িয়ে বলে দিতে পারে, একটা রাজনৈতিক দল এখানে দাঁড়িয়ে বলে দেবে 50 কোটি টাকা পাওয়া গেছে পার্থবাবুর নামে, এই পার্থবাবুর নামে 50 কোটি টাকা পাওয়া গেছে, খুব অন্যায় করেছে সে, শাস্তি পেলে আমাদের কিছু দুঃখ নেই। পার্থকে একদিন হাতে ধরে রাজনীতিতে আমি এনেছিলাম, তার আত্মজীবনী পড়বেন লেখা আছে, সুমনদার হাতে ধরে পলিটিক্সে নেমেছিলাম, আমার দুঃখ আছে তার জন্য, অনেক বেদনা আছে আমার মনে।